বন্ধুরা আজ এমনই একটি ভিডিও আপনাদের শেয়ার করব যেটা খেলে আপনাদের ওজন বৃদ্ধি হবে বল বৃদ্ধি হবে মাংসপেশির বৃদ্ধি হবে তার সাথে সাথে স্ফূর্তি বৃদ্ধি হবে এমন অনেকেই কমেন্ট করেছেন যে মোটা হওয়া থেকে রোগা হওয়ার টিপস অনেকেই তো দিচ্ছেন কিন্তু আপনিও কিছু বলুন যা রোগা থেকে মোটা হওয়া যাবে অনেক মানুষ আছে বেটে তাদের উচ্চতা বৃদ্ধি না হওয়ার কারণে তারা সব জায়গায় গিয়ে আটকে পড়ে এবং তাদের লজ্জায় পড়তে হয় তো বন্ধুরা আজকে আপনাদের আমি মেন তিনটি টিপস দেখাবো যেটা আপনাদের সুবিধা সেটা আপনারা করতে পারেন এখন বুঝতেই পাচ্ছেন এই টিপসগুলো কোনো সুগার পেশেন্টের নয় কোনো মোটা মানুষের জন্য নয় তো প্রথমে এই যে টিপস আপনাদের আমি দেখাচ্ছি সেটা আপনারা যদি শীতকালে ব্যবহার করেন তাহলে খুবই উপকার পাবেন উচ্চতা বৃদ্ধি বল বৃদ্ধি ছাড়াও সর্দিকাশির হাত থেকে রেহাই পাওয়া যাবে বাচ্চাদের খাওয়াতে পারেন কারণ অনেক মা অনেক রোগা ফিনফিনে বাচ্চাকে নিয়ে তাদের স্বাস্থ্যকে নিয়ে হাইরান হতে থাকেন ভাবতে থাকেন সত্যি তাদের কি খাওয়ালে তারা মোটা হবে তাদের বল বৃদ্ধি হবে এবং ওজন বাড়বে অনেক অনেক বাচ্চা আছে বেটে হয়েই রয়ে যায় আর তাদের উচ্চতা বৃদ্ধি হয় না তো বন্ধুরা এইখানে আমি কয়েকটা খেজুর নিয়েছি ফ্রেশ খেজুর কিনে খেজুরকে ভালোভাবে ধুয়ে নিয়েছি বন্ধু যখনই আপনি খেজুর খাবেন তখনই খেজুরটাকে ভালোভাবে ধুয়ে নেবেন কারণ খেজুরে প্রচুর নোংরা থাকে আর এই নোংরা মিশ্রিত খেজুর খেলে আমাদের পেটের গণ্ডগোল হতে পারে তো আজকে যে টিপসটা আপনাদের দেখাচ্ছি সেই টিপসটা আপনারা বাচ্চা এবং বড়দের উভয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন এই কয়েকটা খেজুর ভালোভাবে ভাগ করে নিয়েছি আর এর বীজকে ছাড়িয়ে নিয়েছি এটা আপনারা এক কাজ করতে পারেন এটাকে ভালোভাবে রোদে শুকনো করতে পারেন রোদে দুই তিন দিন শুকনো করবার পর আপনারা এটা কৌটুতে করে রেখে দিতে পারেন আর তারপর এই শুকনো করা খেজুরগুলোর মধ্যে প্রতিদিন একটি করে খেজুর খাবেন কিভাবে খাবেন এই খেজুর একটি করে প্রতিদিন নিয়ে তার সাথে প্রতিদিন সামান্য করে ঘি এবং কয়েক দানা গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেতে হবে এটা করলে সত্যি সত্যি ওজন বৃদ্ধি হয় এবং আরও একটি টিপস আপনাদের আমি শেয়ার করে রাখি ধরুন আপনাদের ঘি সহ্য হয় না এবং গোলমরিচের গুঁড়োর সাথে ঘিয়ের সাথে খেজুর মিশিয়ে খাওয়ার স্বাদটাও বেশ পছন্দ হচ্ছে না তো এক্ষেত্রে আপনারা আরও একটা কাজ করতে পারেন একটা বাটিতে একটু দুধ নিতে পারেন এই দুধ খুব ভালোভাবে ফুটে যাবে বন্ধুরা যেমন মানে যতটা পরিমাণ আপনি দুধ খেতে পারবেন তার থেকে একটু বেশি নেবেন কারণ এই দুধ ফুটে ফুটে ধীরে ধীরে কমে যাবে তাই একটু বেশি পরিমাণ দুধ নেন তো এরপর দেখুন আমি যে ছাড়ানো খেজুরগুলো রেখেছিলাম মানে বীজ ছাড়ানো খেজুরগুলো রেখেছিলাম এরপর এর সাথে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যেতে হবে দেখবেন খেজুরগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর একেবারে নরম হয়ে গেছে এরপর কিছুক্ষণ মানে পাঁচ থেকে ছ মিনিট আমি এটা অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব তো এরপর দেখুন এটা ফুটে ফুটে একেবারে বয়েল হয়ে গেছে এরপর আমি এটা নামিয়ে নিয়েছি যদি আপনারা খুব বাচ্চা শিশুকে খাওয়ান মানে খুবই একবারে শিশুকে খাওয়ান তাহলে এটা ভালোভাবে ঠান্ডা করে চটকে নেবেন এবং চটকে খেজুরগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবেন তারপর একটু ছাঁকুনির সাহায্যে ছেঁকে সেই দুধটা আপনি আপনার বাচ্চাকে খাওয়ান দেখবেন কয়েকদিন খাওয়ার পর সর্দি কাশির যে ধাত ছিল শরীরে সেটাও চলে যাবে এবং মাংস বৃদ্ধি হবে ওজন বৃদ্ধি হবে এবং শক্তিশালী হবে আপনার বাচ্চা কিন্তু যদি আপনার বাচ্চা একটু বড় হয় তাহলে এটা আপনি কাপে ঢেলে গরম গরম আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন কিংবা মনে হচ্ছে আপনার শরীরে বল কমে গেছে আপনার মনে হচ্ছে নিজেকে দুর্বল লাগছে তাহলে এটা আপনি নিজেও খেতে পারেন এটা করলে আপনার ওজন বৃদ্ধি হবে এছাড়া এতে কোষ্ঠকাঠিন্য দূর হবে পেটে রোগ সারাবে শুকনো কাশি ও হাঁপানিতেও উপকার হয় বন্ধুরা উদরাময় ক্ষয়রোগ বহুমূত্র ইত্যাদিতেও ভালো কাজ করে তবে বন্ধুরা এটা একটু হালকা গরম গরম খেতে পারলে খুবই ভালো হয় দুধের সাথে খেজুর চিবিয়ে চিবিয়ে খাবেন এটা করলে এটা সত্যি সত্যি আপনার দ্রুত ওজন বৃদ্ধি করবে এবং শরীরে সত্যি সত্যি বল হবে আবার অনেকে বলেন যে এই খেজুর দুধ খেলে বুদ্ধিও বাড়ে তাই বন্ধুরা আপনি আপনার বাচ্চার জন্য সেরা খাবার হিসেবে খেজুর দুধটাকে কিন্তু বেছে নেবেন এরপর আরও একটা কথা আপনাদের আমি বলে রাখি এটা তো একটা একেবারে অজানা নতুন টিপস ভালো করে ঘিয়ে ভাজা একটি জিলিপির সঙ্গে আপনি খেতে পারেন এক গ্লাস গরুর দুধ রোজ সকালে যদি আপনি এটা খান তাহলে আপনার উচ্চতা বৃদ্ধি হবে স্বাভাবিক নিয়মে পঁচিশ বছর পর্যন্ত মানুষের উচ্চতা বাড়ে তবে কিছু কিছু যৌগিক আসন করলে তারপরও উচ্চতা বাড়ে কিন্তু দেখুন যদি আপনাকে মনে হচ্ছে যে আপনি বেটে হয়ে যাচ্ছেন আপনার উচ্চতা বাড়ছে না এবং আপনার চোখের দেখা দেখি এরকম অনেক মানুষও আছে যারা বেটে হওয়ার দরুন প্রায় লোকের কাছে লজ্জায় পড়ছেন তাহলে এই টিপসটা আপনি কিন্তু তাকে শেয়ার করতে ভুলবেন না কয়েক মাস পরেই বুঝতে পারবেন আপনার কতখানি পরিবর্তন হয়েছে নিজের পরিবর্তন দেখে নিজেই অবাক হয়ে যাবেন বন্ধু এই জিলিপির সঙ্গে দুধ খেলে তবে রোজ সকালে খেতে হবে কয়েক মাস পর বন্ধুরা এটা কয়েক মাস অ্যাপ্লাই করার পর নিজেরা নিজেকে দেখেই কিন্তু সত্যি সত্যি অবাক হয়ে যাবেন আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ